ধান কেটে বাড়ি ফেরার পথে ট্রাক উল্টে মৃত দুই শ্রমিক আহত আরও আটজন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে আনুমানিক মালদার পুরাতন রায়পুর এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়কে আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সূত্রে জানা যায় মৃতদের নাম প্রসনজিত ঘোষ এবং মংলু ঘোষ তাদের বাড়ি মোথাবাড়ি এলাকায় আমি আসছিলাম আইয় থেকে মালদা থেকে তো আমি এসে দেখি কি পুরো পাল্টি সব গাড়ির পাল্টি খেল সব লোকজন ধানের বস্তার উপরে চাপা হয়ে পড়েছিল। তো আমরা এখানকার ওই ভাইজন সব লোকজন ছিল সবাই মিলে আমরা উঠিয়ে আমার অটোতে করে উঠিয়ে কিছু জনকে নিয়ে আসলাম আর কিছু ওখানে ছিল তো পরে করে আরও কয়েকজন এসে নিয়ে গেল আমি মোটামুটি পাঁচজন পাঁচ জনকে নিয়ে আসলাম